তো আমরা ছোট যমুনার পারে চলে আসছি। এটা বড় যমুনা না, দিল্লির যমুনাও না, এটা হলো নওগাঁর যমুনা, ছোট যমুনা। এটা হলো বদলগাছির যমুনা। আর এটা আরো স্পেসিফিক ভাবে বললে এটা জাবারীপুরের যমুনা। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানে নদীটা অদ্ভুত ভাবে বাঁক নিছে, মানে মানে নদীর যে কি খেলা, এটা তো জটিল ভাবে এটা বাঁক নিছে এই মথুরাপুর আর গয়েশপুর গ্রামে। হ্যাঁ, আমি তো সবসময় কনফিউজ হতাম যে নদীটা কোন দিক দিয়ে কোন দিক গেল। আজকে কোন ব্রাহ্মণ মনোহরের কাছ থেকে যে নদীটা আসলে এই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে বদলগাছি গেছে। তো যাক, আমরা যারা ছোট ছোট জায়গাতে ছোট ছোট জায়গায় ছোট ছোট গ্রেট বেন্ড না, এটা ছোট বেন্ড, এটা দেখে আমরা উদ্বেষিত উল্লেসিত। যেমন ব্রহ্মপুত্র দেখান, ব্রহ্মপুত্র নদী ইয়াবুর জং নামে তিব্বত থেকে উৎপন্ন হয়, সেটা হিমালয় একটা বাঁক নিয়ে আবার পশ্চিম দিকে বাঁক নিয়েছে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাঁক নিয়েছে, ওটা গ্রেট বেন্ড বলে ব্রহ্মপুত্র। তো এইরকম এখানে ছোট যমুনার একটা গ্রেট বেন্ড অফ জামারিপুর অফ ছোট যমুনা, লিটিল লিটিল যমুনা। তো এখানে সাইকেল আমার উপরে আছে, মোটরসাইকেল উপরে আছে সাইকেল। হ্যাঁ, এটা তো ভাঙবে, এখানে নদীটা তো যেভাবে বাঁক নিয়েছে ভাঙারই তো একটা জায়গা ভাঙছে না, নদী কোনো বাঁক নেই। গর্ত না, চুয়ে চুয়ে আসতে পারে পানি, এত বড় ডেঞ্জারাস ঘটনা ঘটে ফেলবে ইঁদুর। ইঁদুর মশাকে আমি ভাই ছোট মনে করি না, মশা কোনো মশা কোনো মতে ছোট না। আমাকে দু মাস সময় রাখলো, নমরুদকে মারলো, মনে করে আলেকজান্ডার দ্য গ্রেট ও মশার কামড়ে মারা গেছে। এই যে এখানে পানি আসছে ওই পার থেকে, এই যে পানি পানি তো ডেঞ্জারাস জিনিস। এখানে না ওগুলো আসলে নদীর ক্ষতি করে, এখানে আসতে অনেক বড় গর্ত, পাথরটা ঢুকে গেল, পাথর না পয়সা দিয়েছিলেন, পাথর খেয়ে ফেলেছে একেবারে, এটা আবার উপরে যে না উঠে পাওয়া গেল পানির যে ফোর্স দেখা গেল। আর এই যে বাঁধ বাঁধ ক্রেজ ক্রেজ অফ এনফিল্ড।
কিসাতু অবিসাতু কোথায় কোনটা এই লতাটাই না এভাবে মানে চিহ্নিতকরণ করতে পারি না আর কি আরে স্কুল ছোট বেলা স্কুল স্কুল বেঞ্চিতে রেখে দিত ওগুলো বিশ্বাস তো ওটা তো তো না শেষ না বাই বাই দিয়ে দিই আচ্ছা ঠিক আছে বাই ওকে মনোয়ার ওকে বাই।